সুসংবাদই বলবো যে যারা হিন্দু ব্রাইড থেকে আমরা আসলে সামটের মধ্যে সিঁদুর বা শাখা এরপর আমরা আসলে খুঁজে পাই না যে আমাদের। এবার হিন্দু সাজে ধরা দিয়ে চরমভাবে সমালোচিত হয়েছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। হঠাৎ করে হাতে শাখা কপালে সিঁদুর পরে ক্যামেরাবন্দী হয়েছেন বুবলি, যে বিষয়টি এবার গড়িয়েছে অপবিশ্বাসের দিকে, কেননা তিনি দুর্গাপূজার আগে হিন্দু সাজে ধরা দিয়ে থাকেন। কিন্তু এবার তার আগেই ভিন্ন লোকে দেখা গেল বুবলিকে, যে বিষয়টি নিয়ে চরমভাবে সমালোচনার পাত্রী হয়েছেন বুবলি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বিচ্ছেদের পরে ধর্ম পরিবর্তন করে শাকিব খানের বিবাহিত স্ত্রীরা, এমনই একটা সমালোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেননা অপু শাকিবের ঘরে এসে ইসলাম ধর্ম পালন করেও বিচ্ছেদের পরে আবার সেই হিন্দু ধর্মেই ফিরে গেছেন, যেটা একটা স্বাভাবিক ঘটনা বলে বিবেচিত হয়েছে। কেননা শুধুমাত্র শাকিবকে ঘিরে ছিল অপুর জীবনের সকল চিন্তাধারা, কিন্তু যেখানে তার সেই অবলম্বনটুকু নেই সেখানে আর কি ধরে থাকবেন অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ করে হিন্দু লোকে ধরা দিয়ে আলোচনা তৈরি করলেন শবনম বুবলি। ইতিমধ্যে বুবলির একটা ভিডিও চিত্র সারা ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় হাতে শাখা কপালে সিঁদুর করে নিজেকে হিন্দু সাজে সাজিয়েছেন বুবলি। তাহলে কি এমন হয়েছে তার যে তিনি হঠাৎ করে নিজের লুক পরিবর্তন করলেন? যেটা কিছু বুঝে ওঠার আগেই মন্তব্য দেখা যাচ্ছে অপুর মতো এখন ধর্ম পরিবর্তন করলেন বুবলি। শাকিবকে হারানোর পরে হিন্দু ধর্মের অনুসারী হয়েছেন শবনম বুবলি, যে কারণে সব ছেড়ে শাখা সিঁদুর পরে এবার অপুকে টেক্কা দিয়েছেন তিনি। এখন বিষয় হলো, প্রথমবারের মতো শাখা সিঁদুর বুবলি তার কাজের উদ্দেশ্যে পড়লেও সেটা ভালো চোখে দেখছে না অনেকেই। এমনও বলা হচ্ছে যে কাজের জন্য সবকিছু স্যাক্রিফাইস করা যায় না। বুবলির মতো একজন মানসম্মত নায়িকার ক্ষেত্রে এমন সাজ বড্ড বেমানান, শাকিব হয়তোবা তাকে এর জন্য সহ্য করতে পারে না। হয়তোবা বুবলির এমন মন মানসিকতার জন্যই বুবলিকে ত্যাগ করেছেন শাকিব খান। কিন্তু একটা বিষয় কিন্তু না বললেই নয়, হয়তোবা এমন সাজে বুবলিকে দেখতে আমাদের চোখে খারাপ লাগছে, তবে কাজের উদ্দেশ্যে এমন সাজে তিনি তো প্রথম নয়। এর আগে পরে অনেকে এমন সাজ দিয়েছেন, কিন্তু সমালোচনাটা হচ্ছে শুধুমাত্র তাকে ঘিরেই। যাই হোক, আমার মনে হয় না জেনে বুঝে কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা উচিত নয়। তবে এ বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।